হরে কৃষ্ণ বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো পি দিয়ে শুরু নামের ব্যক্তিদের 2021 সালটি কেমন যাবে ও এই নামের জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয় সে সম্পর্কে। দেখুন, যেসব জাতক জাতিকাদের পি দিয়ে নাম শুরু হয় সেই সকল ব্যক্তিরা অত্যন্ত ভাবুক ও কৌতূহলী হয়ে থাকেন। এছাড়াও নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে এরা অনেক ক্ষেত্রেই নিজের ক্ষমতাকেও প্রয়োগ করে থাকেন, কিন্তু চাওয়া পাওয়ার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার। তবে এরা এদের চাহিদাগুলি অন্যের কাছ থেকে লুকিয়ে রাখতেও পছন্দ করেন, অর্থাৎ সহজে প্রকাশ করেন না। কিন্তু অন্যদিকে এই পি নামের ব্যক্তিরা জ্ঞান সঞ্চয়ে অত্যন্ত ইচ্ছুক থাকেন, যেহেতু সমস্ত বিষয় সম্পর্কে এদের কৌতূহল রয়েছে, তাই এরা খুবই জ্ঞানী হন। যে কোনো বিষয়ে তাদের শেখার ইচ্ছা প্রবল, তাদের মধ্যে শিক্ষক হওয়ারও একটা সুপ্ত বাসনাও থাকে। তারাও বন্ধুরা, যেসব জাতক জাতিকাদের নামের শুরুতে পি থাকে, তারা অনেক সময় ঈশ্বরে বিশ্বাসী হন। আবার অনেক ক্ষেত্রেই এমনও দেখা গেছে যে এই পি নামের ব্যক্তিরা আধ্যাত্মিক বিশ্বাস বা কুসংস্কারকে একেবারেই প্রাধান্য দেন না, তবে এটা চিন্তাভাবনা করে কাজ করেন এবং শান্তিতে জীবনযাপন করতে পছন্দ করেন। তথা বলা বাহুল্য, এরা মানুষকে শিখাতে পড়াতে ভালোবাসেন এবং যে কোনো বিষয়ের প্রতি এরা নিজের বিবেক বিচার দিয়ে চিন্তা ভাবনাও করে থাকেন। এরপর আলোচনা করব এই পি নামের জাতক জাতিকাদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই বলবো, যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু হয় তারা সবার সাথে একটুতেই ভালো করে মিশতে পারে না, তথা এরা একটু আলাদা থাকতে ভালোবাসেন, এমনকি এরা সবাইকে পছন্দও করেন না, তাই এদের জীবনে বন্ধু কম থাকে। এরা সবসময় একটা দেখবেন ইনসিকিউরিটি ফিল করে থাকেন, তা পার্সোনাল লাইফকে নিয়েই হোক বা প্রফেশনাল লাইফকে নিয়ে। তবে এরা খুব ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন, কিন্তু অন্যদিকে স্বার্থপরতার ভাবও এদের মধ্যে যথেষ্টভাবে বিদ্যমান থাকে। পড়াশোনার প্রতি এদের ধৈর্য প্রচুর হয় এবং উচ্চ জ্ঞান অর্জনে এরা সবসময় সচেষ্টও থাকেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল পি নামের মানুষদের কিছু স্বভাব চরিত্র, বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আলোচনা করব এই পি নামের মানুষদের 2021 সালটি কেমন যাবে সে সম্পর্কে। দেখুন, প্রথমেই বলবো, এই বছর আপনাদের ভাগ্য আপনার সাথেই থাকবে, ফলে অর্থনৈতিক দিকটি অত্যন্ত স্ট্রং থাকবে। তবে শারীরিক দিক থেকে আপনাদের কিছু সমস্যা আসতে পারে। যারা বিজনেস করছেন তারা বিজনেসের লাভ দেখতে পাবেন, এবং যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কাজের প্রেসার বাড়বে। এবং এই বছরের মধ্যভাগ অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনারা টাকা পয়সার দিক থেকে একটু সচেতন থাকবেন, অর্থাৎ এই সময়ে কাউকে টাকা পয়সা দিবেন না, তথা কোনোরূপ অর্থনৈতিক সংক্রান্ত বড় কিছু ডিসিশনও নেবেন না। জ্যোতিষশাস্ত্র প্রেডিকশন অনুযায়ী মনে করা হচ্ছে এই বছর আপনাদের ফ্যামিলির সদস্যদের মধ্যে একটু মতবিরোধ থাকতে পারে, তবে তা সাময়িকভাবে পরিলক্ষিত হবে। তবুও আপনারা সবার সাথে তাল মিল করে চলার চেষ্টা করবেন, কারণ এমনটি করলে আপনার শারীরিক মানসিক এই দুটো দিক থেকেই আপনারা প্রফিটেবল হবেন এবং কর্মেও সফলতা পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের এবছর আর্থিক দিকটি অত্যন্ত তুঙ্গে থাকবে, তথা প্রেমের ক্ষেত্রেও আপনারা এবছর বেশ সফলতা পেতে চলেছেন। তবে জুন থেকে সেপ্টেম্বর এই তিনটি মাস একটু সাবধানে থাকবেন প্রেম সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে, অর্থাৎ এই সময়ে যারা প্রেম করছেন তাদের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে। দেখুন, এই নামের মানুষেরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে এবছর অনেক কর্মেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
বলা বাহুল্য এই বছরের প্রথম ভাগ থেকেই আপনারা নিজেরাই লক্ষ্য করবেন ভাই বোন এবং পরিবারের আত্মীয় পরিজনদের সাথে আপনাদের বন্ডিং অত্যন্ত ভালো বলে হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কর্মক্ষেত্রে এরা সফলতা পাওয়ার জন্য অত্যন্ত পরিশ্রম করবেন এবং তাতে সফলতাও পাবেন। তথা এবছর আপনাদের ভ্রমণ হতে পারে, যারা পড়াশোনা করছেন তারাও পড়াশোনায় ভালো ফল পাবেন। অন্যদিকে যারা লাইফে স্ট্যান্ড করতে চাইছেন বা যারা ধরুন নতুন চাকরি খুঁজছেন তাদেরও কিন্তু চাকরি হতে পারে এবছর। দেখুন ওভারঅল দেখতে গেলে এই বছরটি আপনাদের অত্যন্ত ভালোভাবে অতিবাহিত হবে, তথা শারীরিক দিক থেকেও আপনারা যথেষ্ট সুস্থ সবল অনুভূতি করবেন। অন্যদিকে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এমন কিছু যোগ রয়েছে যার কবলে পড়ে আপনাদের আইন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে হতেও পারে, ফলে কিছু অর্থ খরচ হতে পারে। সুতরাং একটু চিন্তা ভাবনা করে তারপরেই আইনি মামলায় নিজেদেরকে নিযুক্ত করবেন। এরপর আলোচনা করব বিবাহ জীবন সম্পর্কে। আগে হ্যাঁ বন্ধুরা, এই পি নামের জাতক জাতিকারা সুখী দাম্পত্য জীবন কাটাবে এবছর এবং বিবাহের যোগ রয়েছে এই নামের জাতক জাতিকাদের। তবে বছরের মধ্যভাগ থেকে বাবা মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ সৃষ্টি হতেও পারে, সুতরাং এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন। দেখুন এই ছিল এই পি নামের ব্যক্তিদের 2021 সাল কেমন যাবে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন, উপকৃত হয়েছেন। সত্যি যদি হয়ে থাকেন তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনি আপনার আত্মীয় পরিজনদের সাথে। তথা এরকমই সব ধার্মিক ও জ্যোতিষশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।